হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা শাড়ি ড্রাফিংয়ের ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে যে শাড়ি ড্রাফিংয়ের ভিডিওটা আমি শেয়ার করব এই ভিডিও শাড়ি ড্র্যাপিংয়ের নাম হচ্ছে ওয়াটার ফল শাড়ি ড্র্যাপিং তো বুঝতেই পারছো ওয়াটার ফল শাড়ি ড্রাপিং কতটা নামটাই কতটা শাড়ি ড্র্যাপিংয়ের ইউনিক তো শাড়ি ড্রাফিংটাও কিন্তু ঠিক ততটাই ইউনিক আর ভীষণ ইজি যে কোনো তোমরা অকেশানে এই শাড়ি ড্র্যাপিংটা ট্রাই করতে পারো তো চলো আজকে শাড়ি ড্রাফিংটা দেখে নেওয়া যাক আজকে শাড়ি ড্র্যাপিংয়ের জন্য আমি এখানে একটা হ্যান্ডলুম শাড়ি নিয়েছি এই শাড়ি ড্র্যাপিংটা বেশিরভাগ হ্যান্ডলুম শাড়িতে ড্র্যাপিং করলে কিন্তু বেশি ভালো দেখতে লাগে তোমরা শুধু হ্যান্ডলুম শাড়ি নয় তোমরা অন্য যে কোনো শাড়ি এতে ট্রাই করতে পারো হালকা যেসব সিল্ক শাড়িগুলো আছে বা হালকা ধর যে ধরনের কাতান শাড়ি বেনারসি শাড়িগুলো আছে সেগুলো তো তোমরা ট্রাই করতে পারো বাট হ্যান্ডলুম শাড়িতে ট্র্যাপিং করলে কি হয় একটু অন্য অন্যরকম লুকটা আসে এরপরে দেখো শাড়ি ড্র্যাপিংটার প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে একদম নর্মাল একটা ড্র্যাপিং করে নিয়েছি নর্মাল ড্র্যাপিং করে নেবার পরে আমি এখানে প্লিটস বানাচ্ছি আর প্লিটস যারা বানাতে পারো না তারা একটু প্লিটস বানানোটা ভালো করে দেখে নেবে প্রথমে একটা প্লিটসকে আমি ভালোভাবে দেখে নিলাম যে সোজাসুজি আসছে কি না তো প্রথমে ফার্স্ট প্লি প্লিটসটা আমি একটু মাপ নিয়ে নিয়ে এরপর দেখো আমি আঙুল দুটো ফিঙ্গারকে আমি সিজারের মতো ধরেছি সিজারের মতো ধরে একবার সামনের দিকে একবার পিছন দিকে ঠিক এইভাবে প্লিটস বানালে কিন্তু ভীষণ ইজি হয় প্লিটস বানানো আর প্লেটসগুলোও কিন্তু খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও বানানো যায় এরপর দেখো আমি এইভাবে কিছু প্লেটস বানিয়ে নিলাম শাড়ির লেন্থ যতটা হবে সেই অনুযায়ী প্লিটস বানাতে হবে এরপর ভালো করে প্লিটসগুলোকে আমি একটু গুছিয়ে ধরে নেব ধরে নেবার পরে একটু সেফটি পিন দিয়ে নেব। অনেক সময় মেয়েরা শাড়ি পরার সময় কুচি সামলাতে কিন্তু ভীষণ সমস্যা হয় এবং কুচি খুলে যাওয়ার ভয় থাকে তাই আমার প্রত্যেক ভিডিওতেই বলি অবশ্যই কুচিতে একটা সেফটি পিন দিয়ে নেবে এতে খুলে যাওয়া বা প্লিটস ঘেঁটে যাওয়ার কোনো ভয় থাকবে না এরপর যখন আমি কুঁচিটাকে আমি টাকিং করব একদম বডিটাকে স্ট্রেট রাখব রেখে আমি টাকিং করে নেব স্ট্রেট রেখে বডি স্ট্রেট রেখে টাকিং করলে কি হয় কুচিটা কিন্তু কোনো ছোট বড় হয় না উঁচু নিচু হয়ে যায় না একদম তোমার হাইট অনুযায়ী কুচিটা কিন্তু ঠিকঠাকভাবে ড্র্যাপিং হয় এরপর দেখো কুচি ড্র্যাপিংয়ের পরে এরপর যে আমার আঁচলটা আসছে আঁচলটাকে একদম কোমোরের রাউন্ডভাবে আমি ঘুরিয়ে নেব আর আঁচলের যে পার্টটা আছে সেটা দেখতেই পাচ্ছ কোমরের ওপরে কিন্তু একদম খুলে রাখছি আঁচলটা কোনোভাবে মুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না এরপর দেখো আঁচলটা এইভাবে ঘুরিয়ে আমি সামনের দিকে নিয়ে চলে আসবো চলে আসার পরে কোমরের কাছে যে আগের যে প্রিটসটা আছে ওখানে যে খোসা যে পাড়টা আছে সেটার সঙ্গে আমি কুচিটাকে ঢেকে নিয়ে আঁচলটাকে সেফটিপিন দিয়ে আমি সিকিওর করে নিচ্ছি এইভাবে দেখো আঁচলটা একদম দেখতেই পাচ্ছ কোমরের কাছ দিয়ে ঘুরিয়ে নিয়েছি আর পাটটা কিন্তু একদম ওপর দিকে উঠে আছে পা কোমরের কিন্তু কোমরের কাছে শাড়ির পাটটা কিন্তু খোলা থাকবে তবেই কিন্তু ওখানটা দেখতে পিছন দিকটা পিছন দিকের ফ্যাশনটা দেখতে ভালো লাগবে এরপর দেখো আঁচলের উপরের দিকে আমি খুঁটটা ধরে নিয়েছি আঁচলের কোনটা ওপর দিকের কোনটা আমি ধরে নিয়েছি আর আঁচলটা দেখতেই পাচ্ছ সামনের দিকে চলে এসেছে এইভাবে আঁচলটা ঘুরিয়ে সামনে দিকে সেফটিফিন দিয়ে সিকিউর করাতে আঁচলের বাকি লেন্থটা কিন্তু সামনে দিকে চলে এসেছে এরপর আঁচলের উপরের দিকে কোনটাকে আমি ধরে নিয়ে একদম মিডিয়াম সাইজের কিছু প্লিটস আমি বানিয়ে নেব মিডিয়াম সাইজের কিছু প্লিটস বানিয়ে নিয়ে আমি সেফটিফিন দিয়ে সিকিওর করে নেব এবং এই আঁচলটা যখন আমি আমার শোল্ডারের ওপর আমি কাঁধের ওপর ফেলবো তখন কিন্তু একটু ওপর দিক করে ফেলবো কারণ এইভাবে কোনটা ধরে নিয়ে যে প্লিটসগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি এতে প্লিটসগুলো কিন্তু একদম ছোট ছোট থেকে ছোট থেকে বড় পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ প্লিটসগুলো আসবে দেখতেই পাচ্ছ এইভাবে একদম স্টেপ বাই স্টেপ প্লিটসগুলো ঠিক সিঁড়ির মতো থাক থাক হিসেবে এসেছে আর আমি আঁচলটা দেখতেই পাচ্ছ অনেকটা ওপর করে তুলে নিয়েছি যাতে আঁচলের যে একদম ছোট প্লিটসটা সেটা একদম উপর দিক থেকে একটু আসবে আর এইভাবে প্লিটসগুলোকে আমি একটু ভালো করে গুছিয়ে ধরে নেব অবশ্যই সামনের দিকের প্লিটসগুলোকে একটু ভালো করে গুছিয়ে ধরে নেবে ভালো করে পর পর প্লিটসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ না রাখলে শাড়িটার ফ্যাশনটা কিন্তু হবে না এই আঁচলটাই কিন্তু শাড়ি ড্র্যাপিংয়ের মেন পার্ট আর পিছন দিকে আঁচলটা দেখতে পাচ্ছ একদম সরু কোন হিসেবে আমার ঝুলছে এরপর দেখো আমি ভালোভাবে এটা ব্লাউজের সাথে আমি অ্যাটাচ করে নিয়েছি আঁচলটা আমি কাঁধেতে সেফটিপিন দিয়ে সিকিউর করে নিয়েছি আর পিছন দিকে দেখতে পাচ্ছ কোন আঁচল আঁচলটা কোন হয়ে আছে আর সামনের দিকে প্লেটসগুলোকে আমি একটু ভালো করে গুছিয়ে নিয়ে সামনের দিকে আমার ব্লাউজের সাথে একটু সেফটিপিন দিয়ে সিকিওর করে নিয়েছি যাতে করে আমার সামনের দিকে প্লেটসগুলো এলোমেলো না হয়ে যায় আর পিছন দিকে যে আঁচলটা কোন হয়েছিল সেটা কোমরের সাথে আমি সেফটিপিন দিয়ে সিকিউর করে নিয়েছি তো ব্যাস এইটুকু কাজ করলেই একটা সুন্দর শাড়ি ড্র্যাপিং হয়ে যাবে ওয়াটার ফল শাড়ি ড্র্যাপিং কিন্তু ভীষণ ইজি তো ইজিভাবে দেখতেই পেলে আমি শাড়িটা কিভাবে ড্র্যাপিং করে নিলাম এই সামার সিজনেও কিন্তু কোথাও যাওয়ার আগে এইভাবে শাড়ি ড্র্যাপিংটা তোমরা ট্রাই করতে পারো যে কোনো অকেশানে তোমরা এই শাড়ি ড্র্যাপিংটা ট্রাই করতে পারো যে কোনো শাড়ির সাথে তো আজকে শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর আমার এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো